বাপ রে বাপ, বোনের জামাটা কবে কিনে দেবো! এটা যেন মাথায় একটা হেডেক হয়ে বসেছিল। অবশেষে বেশি দেরি না করে ওকে নিয়ে চলেই এলাম জামা কাপড় কিনতে। এইটা বলে দিলাম একটা ভুল কথা, বেশি দেরি মানে খুবই দেরিতে এসেছি। প্রথমে এসেই না এই ব্ল্যাক ড্রেসটার ওপর নজর পড়লো, কিন্তু এই ব্ল্যাক ড্রেসটার কোমরে যে বেল্টের মতো কাজটা রয়েছে সেটা আমাদের একদম পছন্দ হয়নি। সেকেন্ড, ও এই কুর্তিটা ধরেছিল, কিন্তু আমি ওকে বললাম যে এখন বাচ্চা বয়স, যখন একটু বাচ্চা বাচ্চা চয়েসই কর, বড়দের চয়েসটা একটু পাশে রেখে দে। তো সেই শুনে রেখে দিল। তারপর একটার পর একটা, একটার পর একটা, যেরকম আর কি ড্রেস দেখে মেয়েরা সেরকম দেখাই চলছিল। তারপরে ও এই ড্রেসটা ধরলো, আমি বললাম না এটা অতটা ভালো লাগছে না, সেই বড়দের মতনই হয়ে যাচ্ছে আর কি। তারপরে এই ডেনিম জ্যাকেটগুলো দেখার কথা ওকে বলছিলাম, তো ও বললো না আমার জ্যাকেট পরতে দিদি একদমই ভালো লাগে না। তো আমি বললাম ঠিক আছে তাহলে ওটা বাদ দিয়ে দে। তারপরে ও এই জুতোগুলো দেখছিল, আমি বললাম যে ফাও খরচা আমাকে এখানে করাতে আনবি না, যেটুকুনি দরকার তুই সেটুকুনি কিনবি। বলতে বলতে আমি টানতে টানতে এদিকে নিয়ে আসলাম। তো এই কুর্তিটা না আমার পছন্দ হয়েছিল, এবার ওর হয়তো এটা ভালো লাগছিল না। ও বলছিল দিদি তুই বড়দের মতো জামা নিতে বারণ করছিস, আবার নিজেই বড়দের মতো একটা কুর্তি ধরিয়ে দিয়েছিস। তো আমি বললাম ঠিক আছে পছন্দ তোর, তুই দেখ তুই কী কিনবি। আমার এই কুর্তিটা ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু আমি না অনলাইন শপিং করে ফেলেছি এর আগে, তার জন্য এই জামাটা আমার কেনার সামর্থ্যের বাইরে ছিল। কিন্তু এটা আমার ভীষণ ভালো লেগেছিলো দেখতে। তো ও বললো না আমার এটা ভালো লাগছে না। তো আমি বললাম তো বাদ দিয়ে দে, তো অন্য কিছু দেখতে থাক। তো তারপরে না এই জামাটা আমার এতই ভালো লেগেছিলো, আমি বললাম দে আমিও একবার ট্রাই করে দেখি। তো আমার না বেশ ভালো লাগছিলো। তারপরে আমার এই ড্রেসটা চোখে পড়লো, ওকে বললাম যে এই হোয়াইটটা তুই নিতে পারিস, এটা ভীষণ ভালো লাগছে দেখতে। ও কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পরে জামাটার প্রাইস দেখতে গেল। আমি ওকে বললাম প্রাইস দেখে লাভ নেই, যদি ভালো লাগে তুই নে। তারপরে আমার মনে হলো যে ও মনে হয় এই ওয়ান পিস জিন্স টপ বাদ দিয়ে ওর মনে হয় একটু কুর্তিই ভালো লাগছে, মানে ওর একটু কুর্তি নেওয়ার ইচ্ছে ছিল মনে হয়। তো তারপরে ও নানা রকম ড্রেস দেখছিল, এখানে এখানে এই কালারটাও বলছে যে আমার গায়ের ওপর ভালো লাগবে না, কিন্তু আমি তাহলে নিতাম। তো ওর মুখটা ওই ভেজকেই রয়েছে প্রথম দিক থেকে, মানে ওর কি ভালো লাগছে কি ভালো লাগছে না আমি নিজেও জানি না, একটার পর একটা একটার পর একটা গায়ের ওপর দিয়ে দিয়ে দেখ ছিল। আসলে এরপরে আমার বিরক্ত ধরে যাচ্ছিলো, কারণ অনেকটা টাইম নষ্ট হয়ে গেছে, ওর একটাও জামা ভালো লাগছে না। আর ও কীরম নিতে চাইছে সেটা আমাকে খুলে বলছেও না, আমি জানি না। তবে ও সব কিছুই একবার একবার করে ওপর থেকে ট্রায়াল দিয়ে নিচ্ছিল, আমি না হাঁপিয়ে গেছি জাস্ট, তাই আমি কিছু বলাই বন্ধ করে দিয়েছি। ও আমাকে যাই জিজ্ঞেস করছে আমি তাতেই হ্যাঁ বলে দিচ্ছি। ও তার থেকে বেশি রেগে যাচ্ছিলো আমার ওপরে, যে ও যেটাই ধরছে আমি বলছি হ্যাঁ ভালো লাগছে, কারণ আমার আর ভালো লাগছিল না ঘুরতে। এই করতে করতে মা চলে এসেছিলো, আর আমি মাকে বললাম যে একটু হাই বলো সবাই, কি আমাকে বলো ঢঙের কথা বলিস না, মানে কি বলো তো, মানে মারা এরম কেন হয় আমি বুঝি না। অবশেষে এই পেচিটার এই গ্রাউন্ডটা পছন্দ হয়েছে, সত্যি কথা বলতে গ্রাউন্ডটা আমারও পছন্দ হয়েছে। আমার কাছে যদি টাকা থাকতো কেনার মতো আমি নিয়ে নিতাম। এবার বলি, আমরা এর আগে সিটি স্টাইলে গেছিলাম, এত বৃষ্টি পড়ছিলো বাইরে, ভিজে পড়ে গেছিলাম বলে আমার ভিডিও করার এনার্জি একদম ভেতরে গিয়েছিলো না। তো ওখানে যে জামাটাও কিনেছিল সেটা আমি কিনে দিয়েছিলাম, সেটা তোমাদের ভিডিওতে দেখানো হয়নি। আর এই গ্রাউন্ডটা ওকে মা কিনে দিয়েছিল, আর গ্রাউন্ডটা ভীষণই আমার ভালো লাগছিলো। মা আমাকে বলছিলো তোর যদি ভালো লাগে তুইও একটা নিয়ে নে, কিন্তু এখন তো বড় হয়েছি বুঝি যে কতটা টাকা কোথায় কি খরচা করতে হবে। তার জন্য মাকে আমি বললাম না আমার দরকার নেই, বোনকেই দাও, আমার যদি কখনো পরে কিছু ভালো লাগে আমি নিয়ে নেব। তো এই করতে করতে বেরিয়ে দেখি সবাই বৃষ্টির জন্য বাইরে দাঁড়িয়ে আছে, মানে ভীষণ খারাপ পরিস্থিতি, একবার বৃষ্টি হচ্ছে একবার বন্ধ হচ্ছে। চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, টাটা।